তোমরা ক্লাসে শিখেছ কিভাবে স্মলেস্ট আর বিগেস্ট ডিজিট নাম্বার ক্রিয়েট করতে হয় আমি তোমাদের বলেছিলাম যে যখন আমরা বিগেস্ট ডিজিট নাম্বার ক্রিয়েট করব। তখন আমরা কি করব। প্রথম বড়ো সংখ্যা লিখবো অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাবো আর যখন আমরা স্মলেস্ট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তখন আমরা ছোটো থেকে বড় আকারে সাজাব এখানে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে কি হবে জিরো ওয়ান থ্রি আমরা এটাও সাথে সাথে পড়েছিলাম যে কোনো সংখ্যার বাম দিকে যদি শূন্য থাকে শূন্যের কোনো দাম থাকে না তাহলে এখানে কটি ডিজিট হয়ে যাচ্ছে দুটি ডিজিট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কটি ডিজিট ব্যবহার করতে হবে থ্রি ডিজিট তাহলে যদি এরকম জিরো থাকে তাহলে আমরা কিভাবে স্মলেস্ট নাম্বার ক্রিয়েট করব। সেটাই আমি তোমাদের বলছি দেখো যদি আমাদের জিরো দিয়ে কোনো স্মলেস্ট নাম্বার ক্রিয়েট করতে বলে তখন আমরা এই জিরোটা বাদ দিয়ে তারপরে যে সংখ্যাগুলি দেবে সরি যে অঙ্কগুলি দেবে তার মধ্যে সব থেকে ছোট অঙ্কটা লিখে নেব এখানে জিরো ওয়ান থ্রির মধ্যে সবথেকে ছোটো অঙ্ক কোনটি ওয়ান সেটা লেখার পরেই আমরা জিরো লিখে দেব তারপরে যে সংখ্যাটা আছে সেটা লিখব তাহলে কি বললাম আশা করি তোমরা বুঝতে পারলে যদি শূন্য দেয় এবং আরও কিছু অঙ্ক দিয়ে দেয় সেগুলি দিয়ে আমাদের স্মলেস্ট সংখ্যা ক্রিয়েট করতে বলে তখন কিন্তু আমরা জিরো প্রথমে লিখবো না তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে আমরা প্রথম জিরো বাদ দিয়ে যে অঙ্কটি সব থেকে ছোট হবে সেটা লিখবো তারপর জিরো লিখব তারপর বাকি সংখ্যাগুলি লিখব এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন ওয়ান থাউজেন্ড থ্রি প্লাস ফর্টি প্লাস এইট এটা তোমরা নিজেরা করবে